আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় দুইয়ের অনুশীলনের সঠিক উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পূর্বের পাঠে আমরা শিখেছিলাম পরিবেশ দূষণ সম্পর্কে। আমরা বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ সম্পর্কে জেনেছিলাম দ্বিতীয় অধ্যায়টিতে। আমরা বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ এবং শব্দ দূষণের উৎস ও কারণসমূহ এবং প্রভাব সম্পর্কে জেনেছিলাম এবং আমরা আরও শিখেছিলাম পরিবেশ সংরক্ষণ সম্পর্কে। আজ আমরা এই অধ্যায়টির অনুশীলনের কিছু সঠিক উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন শিখব। প্রথমে দেখে নিই সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এক, কোনটি বায়ু দূষণের কারণ? ক, কীটনাশকের ব্যবহার। খ, কলকারখানার ধোঁয়া। গ, উচ্চ শব্দে গান বাজানো। ঘ, রাসায়নিক পদার্থের মিশ্রণ। বলতো বন্ধুরা, কোনটি বায়ু দূষণের কারণ? হ্যাঁ, কলকারখানার ধোঁয়া। কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের কারণ। এবার আমরা দ্বিতীয় সঠিক উত্তরটি দেখে নিই। কোনটি পানি দূষণের ফলে হয়? ক, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি। খ, ঘুমে ব্যাঘাত সৃষ্টি। গ, ডায়রিয়া। ঘ, মাটির উর্বরতা হ্রাস। বলতো বন্ধুরা, কোনটি পানি দূষণের ফলে হয়ে থাকে? হ্যাঁ, গ, ডায়রিয়া। ডায়রিয়া পানি দূষণের ফলে হয়ে থাকে। তিন, মাটি দূষণের কারণ কোনটি? ক, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি। খ, চাষাবাদে যন্ত্রপাতির ব্যবহার। গ, কীটনাশকের ব্যবহার। ঘ, মাটির উর্বরতা হ্রাস। বলতো বন্ধুরা, মাটি দূষণের কারণ কোনটি? হ্যাঁ, গ, কীটনাশকের ব্যবহার। চার, পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি? ক, অনবায়নযোগ্য শক্তি ব্যবহার করা। খ, মোটর গাড়ি ব্যবহার করা। গ, জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা। ঘ, রিসাইকেল করা। বলতো বন্ধুরা, পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি? হ্যাঁ, ঘ, রিসাইকেল করা। এবার আমরা এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো পড়ে নিই। প্রথম প্রশ্ন, পরিবেশ দূষণ বলতে কি বোঝো? বন্ধুরা, তোমরা কি জানো পরিবেশ দূষণ কি? হ্যাঁ, এই অধ্যায়টিতে আমরা পরিবেশ দূষণ সম্পর্কে জেনেছিলাম। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ যখন পরিবেশে মিশে তখন পরিবেশ দূষিত হয়। তাহলে আমরা বিস্তারিত বলতে পারি, আমরা বাঁচার জন্য পরিবেশের ওপর নির্ভর করি। এতে পরিবেশের বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবর্তন জীবের জন্য ক্ষতিকর হলে তাকে পরিবেশ দূষণ বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, বায়ু দূষণের ফলে কি হয়? বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়, অ্যাসিড বৃষ্টি হয়, মানুষের ফুসফুসে ক্যান্সার হয়, তাছাড়া শ্বাসজনিত বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হয়। তিন, চার ধরনের পরিবেশ দূষণ কি কি? চার ধরনের পরিবেশ দূষণ হল বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ এবং শব্দ দূষণ। চার, পরিবেশ দূষণের উৎসসমূহ কি? পরিবেশ দূষণের প্রধান উৎস হল জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার। এছাড়া ময়লা আবর্জনা, পয়বর্জ্য, রাসায়নিক সার ও কীটনাশক, উচ্চ শব্দ ইত্যাদি পরিবেশ দূষণের উৎসসমূহ। সর্বশেষ প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় লেখো। বন্ধুরা, তোমরা কি পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় বলতে পারবে? হ্যাঁ, পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় হলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা, বেশি বেশি গাছ লাগানো, কলকারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ পরিবেশে ফেলার আগে পরিশোধন করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা। বন্ধুরা, আশা করছি সঠিক উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই প্রশ্নগুলো তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে।
দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।